ভারতীয় টিমের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। হ্যাঁ ফ্রেন্ডস, রবিবার বিশ্বকাপে হাড্ডাহাড্ডি ম্যাচ, যেখানে মুখোমুখি হচ্ছে পয়েন্টস টেবিলে এক ও দু নম্বরে থাকা টিম। ধর্মশালাতে এদিন দুপুর দুটোই মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। তবে এই ম্যাচের আগে ভারতীয় টিমে লেগেছে বড় ধাক্কা, যেখানে ভারতের অলরাউন্ডার প্লেয়ার হার্দিক পান্ডিয়া চোটের জন্য এই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে। আর হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ায় ভারতীয় টিমের প্লেইং ইলেভেনের ব্যালেন্সটা অনেকটাই খারাপ হয়ে পড়েছে, যেখানে হার্দিক পান্ডিয়া প্লেইং ইলেভেনে থাকলে ভারতীয় টিমের প্লেইং ইলেভেনে ছ নম্বর বোলিংয়ের অপশান ছিল। কিন্তু হার্দিক পান্ডিয়া না থাকায় এদিন ছ নম্বর বোলিংয়ের অপশানটা নিউজিল্যান্ড ম্যাচে থাকবে না ভারতীয় টিমের প্লেইং ইলেভেনে। তাই এই ম্যাচের আগে কিন্তু বড় ধাক্কা ভারতীয় শিবিরে। তবে ভারতীয় টিম এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে, বিশ্বকাপে পরপর চার ম্যাচে চারটিতেই জয়লাভ করেছে তারা। এবং শুধু জয় বলা চলবে না, কনভিনসিংলি উইন অর্থাৎ একতরফা ম্যাচ জিতেছে প্রত্যেকটি ম্যাচই কিন্তু ভারতীয় টিম। তাই নিউজিল্যান্ডও কিন্তু তারাও কিন্তু পরপর চারটি ম্যাচ জিতেছে এবং তারা পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে। তাই এদিন টপ টু অর্থাৎ শীর্ষে থাকা এক ও দুই টিমের মধ্যে লড়াই হতে চলেছে ধর্মশালার স্টেডিয়ামে। তাই হার্দিক পান্ডিয়া না থাকায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টিমকে প্লেইং ইলেভেনে দুটি পরিবর্তন করা উচিত, যেখানে শার্দুল ঠাকুরের বদলে মোহাম্মদ সামি ও হার্দিক পান্ডিয়ার জায়গায় সূর্যকুমার যাদবকে খেলানো উচিত। কারণ হার্দিক পান্ডিয়া ছ নম্বরে ফিনিশারের ভূমিকা পালন করত আর সূর্যকুমার যাদব সেই কাজটা ভালোভাবেই করতে পারবে, এবং শার্দুল ঠাকুরের বদলে মোহাম্মদ সামিকে খেলালে প্রপার পাঁচজন বোলার পেয়ে যাবে ভারতীয় টিম। সেক্ষেত্রে ভারতীয় টিমের কম্বিনেশানটা হবে পাঁচজন বোলার ও সাতজন ব্যাটসম্যান নিয়ে নামবে, এবং যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বিরাট কোহলিও কয়েক ওভার করে দিতেই পারে। এক নজরে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টিমের প্লেইং ইলেভেন কেমন হতে পারে। সো এক নম্বর ওপেনিংয়ে থাকবে রোহিত শর্মা, দুয়ে শুভমান গিল, তিনে বিরাট কোহলি, চারে শ্রেয়াস আয়ার, পাঁচে কেএল রাহুল, ছয়ে সূর্যকুমার যাদব, সাতে রবীন্দ্র জাদেজা, আটে মোহাম্মদ সামি, নয়ে কুলদীপ যাদব, দশে জাসপ্রীত বুমরা ও এগারো নম্বর মোহাম্মদ সিরাজ। তো সম্ভবত এই একাদশ নিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে পারে ভারতীয় টিম। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া এই ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় টিম কি এই ম্যাচে সমস্যায় পড়বে? এ বিষয়ে তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভারতীয় টিমের ফ্যান হয়ে ভারতীয় টিমকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং ক্রিকেট জগতের আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।